এই পৃথিবীতে নমরুদ চৈলা শাসন কায়েম করে, পৃথিবীর শাসন ক্ষমতা দলে রাখতে পারে নাই, ফেরাউন পারে নাই। ঠিক তেমনি ভাবে নমরুদ আর ফেরাউনের ভূমিকা পালন করে বাংলাদেশে যিনি মানুষের জবান বন্ধ করতে চেয়েছিল, আলেম ওলামার ওপর নির্যাতন করেছিল, কথা বললেই মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়া দিত, আইনার গড়ির ভিতরে ঢুকায়া দিত। আল্লাহ রব্বুল আলামিন 5 আগস্টে বাংলার জমিন থেকে বিতাড়িত করে আল্লাহ প্রমাণ করে দিলেন পৃথিবীর মানুষের ফেরাউনের ইতিহাস থেকে যারা শিক্ষা গ্রহণ করে নাই তোমাদের পরিণতি এমন হবে, এতে কোনো সন্দেহ নাই। আরো জুড়ে বলেন ঠিক কিনা? 5 আগস্টে জিনার পতন হয়ে বঙ্গিমা ফেরাউনের মতোই ছিল। আমরা জুড়ে এখন ঠিক কিনা? কেমনে বলবো, অসুবিধা হবে না তো? আরো জোরে বলেন। ফেরাউন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছিল, মজুরি এখন ঠিক কিনা? আর বিগত দিনের বাংলাদেশের শাসক এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য কওমি মাদ্রাসাকে জঙ্গি বলে অপব্যাখ্যা দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিচ্ছু হইলে কওমি মাদ্রাসা জঙ্গি, আলেম ওলামা জঙ্গি, উগ্রবাদ, সন্ত্রাসী, সাম্প্রদায়িক সম্প্রীতি তারা বজায় রাখে না, তারা উগ্র। অথচ এই দেশের আলেম ওলামারা যদি এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কথা না বলতেন, কোন একটা হিন্দু মুসলিম বাংলা জমিনে নিরাপদে থাকতো না, একটা মন্দিরও নিরাপদে থাকতো না, কথা বলেন ঠিক কিনা? 3.5 লক্ষ মসজিদের মিম্বর থেকে আমরা আওয়াজ দিয়েছি, এই দেশের সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা তাদের ঘর বাড়িতে যেমন নিরাপদে থাকবে, তাদের মন্দিরগুলি, তাদের উপাসনাগুলি নিরাপদে থাকবে, একটা মন্দিরে হামলা করা যাবে না, আমরা মসজিদের মিম্বর থেকে ঘোষণা দিয়েছি। কিন্তু বিগত দিনের সরকার ট্যাগ লাগাইছে মাদ্রাসার মধ্যে জঙ্গি, মজুর এখন ঠিক কিনা? ফেরাউনে মাদ্রাসা বন্ধ করেছিল কেন? নিজেকে কুদা দাবি করে এটা সাকসেস হওয়ার জন্য, জোর এখন ঠিক কিনা? আর এই দেশের বিগত দিনের সরকার মাদ্রাসারা জঙ্গি বলছে কেন? আস্তে আস্তে মাদ্রাসা থেকে মানুষকে বিচ্ছিন্ন করে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, আমার দেশের হাই স্কুল, কলেজ, ভার্সিটির ধর্ম শিক্ষা সিলেবাসের ভিতরে হিন্দু আলী এবং নাস্তিকবাদীর সিলেবাস ঢুকিয়ে এই দেশের মধ্যে হিন্দুতন্ত্র কায়েম করার জন্য অপচেষ্টা করেছিল, জোরে বলেন ঠিক কিনা? তাহলে ফেরাউনের যে লক্ষ্য ছিল বিগত দিনের সরকারের লক্ষ্য, একটু জোরে বলেন না, মানুষকে বিপদের মধ্যে ফেলে দিত, আর সান্ত্বনার জন্য গেলে, একটু মুক্তির জন্য গেলে কান্নাকাটি করে অভিনয় করতে পারে, নজর এখন ঠিক কিনা? এটা পুরোপুরি ইউসুফ আলাইহিস সালাম আর ভাই তারা ইউসুফ নবীকে মানার জন্য যে ভূমিকা পালন করেছিল তিনিও সেই ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল। সহজে বলি, ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? আর হুজুর এখন না, তার 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার জন্য কূপের ভিতরে ফেলে দিয়েছে। কিসের ভিতরে? কূপের ভিতরে ফেলে দিয়েছে কেন? আরামে থাকতো না, মরতো। আর হুজুরে মানে মরতো। কিন্তু আব্বার কাছে গিয়ে বলে ওয়াজাউ আবাহুম ইশাআ ইয়াবকুন, মানার জন্য কূপে ফেলছে। আর আব্বার কাছে গিয়ে আব্বা কইন ইউসুফ রে বাগে খাইয়া লাইছে। আসলে ইউসুফ রে বাগে খাইছে না, নিজে তারা মানার জন্য কূপের মধ্যে ফেলছে, নিজে মানার পরিকল্পনা করে, নিজে মানার চেষ্টা করে। বাবার কাছে গিয়ে যেমন কান্নাকাটি করে অভিনয় করেছিল বিগত দিনের সরকার, এই দেশের নিরহ মানুষদেরকে আইনা ঘরের ভিতরে নিয়ে মানুষের উপর বুকের মধ্যে অস্ত্র থেকে হত্যা করে, বাকরুদ্ধ করে, মানুষদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করে, দেশান্তর করে, নদীর ভিতরে পাথর দিয়ে ফেলে মেরে, নিজে মানুষের সামনে ভালো সাজার জন্য কান্নাকাটির বাইনা ধরেছিল। তিনি মনে হয় নাট্যমঞ্চ বা নায়িকাদেরকে তিনি হার মানাবে, কথা বলেন ঠিক কিনা? আইনা গলির ইতিহাস আপনারা জানেন না? আর জোরে এখন জানেন? কি যে পরিস্থিতি, আইনা গরের ভিতরে রেখে দিত, কোনো কিছু কইলি, ওনার অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে কথা বললি আইনা গরের ভিতরে রেখে দিত। বিগত দিনের সরকারের কাছে তিনি যতদিন ক্ষমতায় ছিলেন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল এই দেশের আলেম ওলামা, কথা বলেন ঠিক কিনা? এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ মুজাহিদি মিল্লাত মুফতি ফজলুল হক আমিরকে তিলে তিলে ২২টি মাস গৃহবন্দী করে তিনি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন। কি দোষ ছিল মুফতি আমিনীর? একটাই দোষ, তিনি হক কথা বলতেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে তিনি রাজাকার মিথ্যা একটা টেক লাগিয়ে ১৩টি বছর জেলের ভিতরে রেখে ষড়যন্ত্র করে তাকে শাহাদাত বরণ করিয়েছে। তার কোনো দোষ ছিল না, কথা বলেন ঠিক কিনা? জুনেদ বাবনগরীকে করোনার নাম দিয়ে ইনজেকশন ফুস করে মেরেছে, আমার সন্দেহ হয় তদন্ত করলে বের হবে ওনাকে ষড়যন্ত্র করে মারা হয়েছে। বেশি দূর গিয়ে লাভ নাই, আমাদের মামুনুল হক, কথা বলেন ঠিক কিনা? অন্যরা কুকাম করলে রিসুডি গিয়া দোষ নাই, আর উজুররা বৌরিয়া গেলে দোষের অভাব নাই। আর উজুরা বলেন ঠিক কিনা? কাবিননামা দেখাও। আচ্ছা বলেন তো দেখি, কাবিননামা কি পকেটে নিয়ে ঘুরেন আপনারা? উনার এই কাবিননামার ঘটনার পরে আমার খুব ভয় লাগছিল। আল্লাহ, আমি বিয়ার ৪ বছর পরে কাবিন করছি, যদি ৩ বছরের মাথার মধ্যে আমার কোনো পুলিশ ধরতো তাহলে তো আমারই অবস্থা হইল। কথা বলেন ঠিক কিনা? কাবিননামা এটা রাষ্ট্র একটা আইন, কিন্তু কাবিননামা ছাড়া যদি ইজাব কবুল সাক্ষীর মাধ্যমে কেউ বিয়া করে, বিয়া হবে, এতে কোনো অসুবিধা নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু অন্যায়ভাবে আল্লামা মামুনুল হককে ৩টি বছর পর্যন্ত জেলের ভিতরে অবরুদ্ধ করে রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, শত শত হাজার হাজার আলেম এবং নিরহ মানুষের উপর জুলুম নির্যাতন করে তিনি ক্ষমতার চেয়ার ধরে রাখার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এর বাস্তব ফল, এজন্য 5ই আগস্টে আল্লাহ তাকে পৃথিবীর ইতিহাসে একটা পতনের মাধ্যমে পাল করে দিলেন। ও পৃথিবীর শাসকেরা জেনে রাখো, ক্ষমতা পেয়ে যদি তোমরা ভবিষ্যতে কেউ জুলুম করো, তোমাদের পরিণত তার মতো হবে, কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, লম্বা চলা কথার বলার সুযোগ নাই, যেহেতু আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা আলী হাসান উসামা দামাত বরকাতুম এসে পড়েছেন, মেহমান এসেছেন, ওনার কদর করা উচিত। আর আমি তো এখানে রে, কারণ গরকা মুরগি ডালকা বরাবর আমার গ্রামও এখানে, উপজেলা এটাই, সুতরাং এখানে আমার আলোচনা লম্বা করাটা উচিত হবে না। আমরা সকলেই ধৈর্য সহকারে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল করুক, মাদ্রাসার উত্তর উত্তর কল্যাণ এবং আপনাদের সুস্বাস্থ্য, নেক হায়াত, এলাকার প্রত্যেকটি মুমিন মুসলমান মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। মাওলানা কাফাতুল আল মাহদী সাহেবের জবান থেকে এতক্ষণ আমরা মূল্যবান নসিহত শুনতেছিলাম। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী যুব সমাজের আইডল, নবতরুণের অহংকার হযরত রতন হযরত মাওলানা হযরত আল্লামা হযরত মাওলানা শেখ আলী হাসান উসামা দামাত বরকাতুহু হযরত আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনই মূল্যবান জবান থেকে মূল্যবান নসিহত পেশ করবে। আমরা যারা মাহফিলের বাইরে রাস্তাঘাটে দোকানপাটে অযথা সময় নষ্ট করতেছি,